जी सत्य तो এই মানে করোনা কালীন কোনো সময় পরিবর্তন হয়েছে কিনা বা এই সম্পর্কে আইডিয়া আচ্ছা আমি এটা সাইড করে পাঁচটা বাজে বন্ধ হবে, খোলা আছে এতো 5টা পর্যন্ত খোলা আছে। এটার নাম হচ্ছে আমার নাম সাহে আর কি সেটে না 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 খোলা আছে সাহে তাও বোঝাই আমার মুন্ডা আছে আমার বাসা থেকে আমি ওই
স্যার। জি ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? আচ্ছা নগর কি অবস্থা করছেন? স্যার, আজকে সারাদিন প্র্যাকটিস করতেছি, আপনার ভিডিও দেখে দিচ্ছে। আমার স্যার পয়েন্ট ডাউনলোড করা হয় না, আমার অনেক কম পয়েন্ট আসলে ডাউনলোড করতে।
Cui pa Gregori. जी बोले देखें একটু বাম দিকে ক্লিক করেন। কি ফোন নিছে আপনি, এটা কিভাবে করবেন? এটা তো একসাথে হয়ে গেছে না, বাইরে ক্লিক করুন, বাইরে আরে কালো উপরের দিকে আছে ওটাতে ক্লিক করুন। কই উপরে 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 আছে না? লাইনের উপরে, লাইনের সাদা লাইন একটু টান দিচ্ছেন না, ওর উপরে ক্লিক করেন। হ্যাঁ এখন ডিলিট দিন তো দেখি। কি ডিলিট দেন না, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন। দেন ডিলিট দেন, গ্রুপ হয়ে আছে, গ্রুপ হয়ে গেছে বুঝছেন। রেড বাটন ক্লিক করে গ্রুপ করেন।
হ্যাঁ এখন বাইরে ক্লিক করে আবার ক্লিক কর। হ্যাঁ এখন তো ভিডিওটা সিলেক্ট হয়েছে, আপনি বাইরেটা ক্লিক সিলেক্ট করেন। হ্যাঁ দেন ডিলিট দেন। জি অনেক কষ্ট হয়েছে। দেখছি তো রান হয়ে গেছে। ওই যে কর্নার টান দিলে রান হয়ে যাবে, বুঝছেন? ওই যে কর্নার একটা সিনে দেখে না, কেমনি ক্লিক করছে আর কি। দেন এখন করেন না, এখন আপনাদের তাহলে আর সামনের দিকে আগাবো কিভাবে? এখন স্ক্রিন শেয়ার করে একটা করেন, প্র্যাকটিস না করলে লোগো যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনার কাজ কি নিয়ে? চারি ঘন্টা আট ঘন্টা লাগবে, আপনার চেষ্টা করলে কাজ করলে কাজ হবে।
আরে তো এবার কাজ করে না, উনি মনে হয় কাজ করবেন, এরকম একটু পছন্দ করে ফেলছেন না? আরে সে কাজ করবেন না, এরকম কসম কসম কেটছেন নাকি? যে কাজ আপনাদের করা আছে কি আর বলবো, ফটোশপ দিয়ে লোগো করা যায় আমার জানা আছে। এখন তো নেট আছে, এখন স্ক্রিন শেয়ার করে একজনের কাজ করেন, কোনো জায়গায় সমস্যা হলে আমি দেখাই দিব।
আপনার ওই ফন্ড ছাড়াই করতে পারি, এখানে জেনারেল তার সার আছে, তো সার আছে বলেন। তার আমরা এই জিনিসটা কেন করি স্যার, যে পাস পাস থেকে অফসেট পাস, এটা কেন করতে হবে? বাদ কেন খান, এটা এটা কাজ সিস্টেম, এটা আপনি পাত, এটা এটা যে প্রশ্ন করে এটা তো কোনো প্রশ্ন না, আমাদের কি কোনো প্রশ্ন করে না, আমাদের ধরে না আমার ভাই, আমার ভাই প্রশ্ন তো একটা মিল থাকা লাগবে নাকি? আবার আমি স্যার পাত সেই পাত কোন কখন করে শুরু থেকেই বলতেছি যে আপনার রেশিও ঠিক থাকতে হবে, ডিজাইন করার ক্ষেত্রে রেশিও যদি ঠিক থাকে আপনার ডিজাইন কিচ্ছু হবে না, রেশিও ঠিক করার জন্য অফসেট পাতটা করা লাগে। এখন আবার প্রশ্ন করতেছেন কি অক্সেপাত কেন করা লাগে, তারপর কি এক্সপান্ড কেন করা লাগে, সবগুলো আপনাদেরকে বিস্তারিত বলতে বলতে আমার মাথা শেষ। করেন আপনার আগে যেগুলো দেখাইছি ওগুলো আরো করেন, শুধু আমি দেখাই দিব, আপনার কাজ না করলে আমাকে বসে থেকে লাভ নেই। কেমনে দিব আপনার কি বলেন? ইউটিউবে লিংক দিয়ে আবার এগুলো আবার এডিট করা লাগে, ছোট ছোট ভিডিও কয়েকবার করবো, বুঝলেন নাই? মোবাইল ডাউনলোড করবেন কেন, পিসিতে করবেন? কম্পিউটারে করবেন, কম্পিউটারে শুরু থেকে শুরু করেন, শুরু থেকে শুরু করেন। শুরু থেকে শুরু করেন, আপনারা একজনকে 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 গাইড করবেন, এখন আমি বলবো না। আপনারা এগুলো যদি প্র্যাকটিস না করেন, সিম্পল গুলো প্র্যাকটিস না করলে আমি শুধু সামনে দিয়ে দেখতে পারবেন না, তো করতে পারবেন না, বুঝেন না কেন কথা? আগেরগুলো যদি প্র্যাকটিস না করেন, পরবর্তীগুলো তো করতে পারবেন না, বুঝেন নাই? আমি দেখাই দিতে পারি, কিন্তু কঠিন হয়ে যাবে তো আপনাদের জন্য। স্যার এই যে আমি ক্লিক করলাম যে স্যার সিলেক্ট সিলেক্ট
শুরু থেকে আবার করেন, আপনি যেটা কাজটা করছেন না কি করতে চাইতেছেন শুরু থেকে করেন, তাহলে আপনার লাইন ক্লিয়ার হবে। হ্যাঁ, আর ইথনোসেন্টিক যেটা ওই ফোনটা যদি আপনি না পান গুগলে সার্চ দেন, ডাউনলোড করেন। হ্যাঁ, ওটা গুগলে সার্চ দিলে তো বের হবে। এই গত তিন ক্লাসে গুগল নিতে পারেন না, গুগল এখানে লেখেন কেন, গুগল এগুলো তো আপনাকে সাজেস্ট করে। google.com লেখেন সরাসরি, আরে দা ফন্ড আছে যে দেন, হ্যালো।
দেখেন আপনি গুগল মেপে আমি ডাউনলোড করে দেখেন লাগে মুন্সি সেখানে ক্লিক করে ডাউনলোড হবে তো ডাউনলোড না হয় তো কথা না আমি ডাউনলোড করতে পারি এই যে ডান দিকে ডাউনলোড করার অপশন আছে এই যে আছে স্যার উপরে ডান দিকে ওই যে ডান দিকে ডাউনলোড করার অপশন আছে ওই যে কেটে দিচ্ছেন কেন আপনারা ক্লিক করেন এটার ভিডিও ক্লিক করেন হ্যাঁ ডাউনলোড এর নিচে ক্লিক করেন আপনারা যেটা বলতেছেন আপনাদের যে যে দাবি করেন আপনাদের ওই দাবিগুলো মানার মতো না বুঝছেন মনে করেন আমি প্রতিটা প্রতিটা টপিক্সের উপর আলাদা আলাদা করে ভিডিও করবো ওই জন্য ভিডিও করতে গেলে আমাদের আলাদা আলাদাভাবে করতে হবে ভিডিও জন্য আলাদা বসে বসে এডিট করতে হবে হুমায়ুন সাহেব চলে গেল কি ফান নাই হুমায়ুন সাহেব ফোন পাইতেছেন না google.com লেখেন হ্যাঁ
আলাদা আলাদা মানে এখানে এসএসসি মানে লাইক লেখেন লেখেন এই দুটো সাবজেক্ট বলে দিছে। হ্যাঁ আচ্ছা আছে আগে নিচে আছে নিচে আছে নিচে আছে না 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 একশো এখন ভিডিও দেখতেছেন না ক্লাসে বসে বসে থাকবে আগের মতো আগের মতো ঠিক আছে
হ্যালো বলেন। বলেন। না না কাজ নাই, আমি জিজ্ঞেস করছি। ওই ডেন্স করে তো করা করতে হবে। সবাই আসবে, কোনো সমস্যা নেই। হ্যালো, শুরু করেন, কাজ শুরু করেন। একটু লেগে গেলাম স্যার, ক্লিক করলাম এইখান থেকে, এখন ফন্ট চেঞ্জ করে নিতে হবে তো। ইটস সেন্টিক রেগুলার লাগে স্যার। আপনি ঠিক আছে, তো এটাই তো লেখা, লিখে দেখেন না, না লিখে না দেখেন তাহলে কিভাবে হবে বলেন। উনার মনিটরের সাথে আপনার সাথে কি সম্পর্ক? হ্যালো, আউটলাইন আউটলাইন পর আমি লিখব, কি করেন স্যার? এক্সট্রা এক্সট্রা আগে কি করে দিলেন স্যার? হ্যাঁ, এক্সট্রা আগে কি করে দিলেন স্যার? নেন এখানে ক্লিক করার পর অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অবশ্যই পাথ, এখানে স্যার ইঞ্চি আছে স্যার, এটা কেটে দিন করে আমি এক্সট্রা কে তো প্রথমে প্রথমে আমি আইছিলাম না, এটাকে পিটি করতে হবে। পিটি পিটি করে নিয়ে গেলে পিটি পিটি, তাহলে এটা পিটি করে পিটি করে, এখানে এনজি আছে এনজি। আরে আমি আপনাকে কি বলি, আমি এটাকে প্রথমে কি করছিলাম, প্রথমে এটাকে এক্সট্রা কে আইছিলাম না, আমি কি বলি আপনি কি শুনুন, পিটি তে এক্সট্রা কে অবশ্যই পার অবশ্যই পার করতে হবে না স্যার? না না
এক্সট্রাকে এক্সট্রা প্রমোশন প্রথম ঠিক করতে হবে না, আপনাদেরকে নিয়ে তো মহা মুসিবত, শুধু মুসিবত না। ক্লাস করবেন একদিন, প্র্যাকটিস করবেন একদিন, তাহলে কেমনে হবে বলেন? না না হ্যাঁ ঠিক আছে। বাইরে দেখলে আপনি ডিস্ক্রিপশন টুল দিয়ে ধরে ঠিক করে দিবেন। ডিস্ক্রিপশন টুল দিয়ে ধরে ঠিক করে দিবেন। কেমন আছে? কেন ইউনিট করছেন? হ্যাঁ শিফট ধরেন, শিফট, হ্যাঁ ডিবেট করেন, ডিবেট স্যার ডিবেট করার পূর্বে কি সিলেকশন করে নিতে হবে না? সিলেক্ট তো করতে হবে, সিলেক্ট না করলে কাকে ডিবেট করবে? মিলাবেন না
ইমেজ। কোন জায়গায় একটু ফাঁকা আছে স্যার? এখন যে অফসেট পাতের কাজ, পাতার অফসেট পাত এটা তো মিলানোর আগে করতে হবে নাকি?
দিবেন। কেটে দিবেন না, আরে দুটো না এক্সটাকে সিলেক্ট করুন, এক্স আরে এক্স এর ফ্রুটে সিলেক্ট করুন, আপনি ই সিলেক্ট করছেন কেন? একটা কেটে দেন, বাড়তি অংশটা, বাড়তি অংশ কোনটা? এটা আল্টার ধরে টান, আল্টার ধরে ক্লিক করেন, হ্যাঁ একটা কাটেন, একটা দুটো কাটছেন কেন? এই যে এখানে ফাঁকা করুন না স্যার, এই জায়গায়, আরে ওই জায়গায় কি ফাঁকা আছে নাকি কি বলেন আপনি? এটা ফাঁকাটা আবার ফেলেছেন কেন? এই যে এখানে আল্টার ধরে কাটছেন না একবার, ওটা কাটেন না, এটা কাটেন না, কি কাটছেন আপনি? সাউন্ড বন্ধ করে শিখেন, সাউন্ড বন্ধ করে। কুনিয়া ইউনিয়ন পরিষদ, তারপরে মিঠুন মজুমদার, আপনারা তো মনে করেন কাজ একটা কাজ যদি দিতেন তাহলে একটা জিনিস বোঝা যেত, আমরা শুধু এমনি ক্লাসে আসে আসে বসে, কিন্তু কোনো কাজ টাজ করার কোনো খোঁজ খবর নেই। আপনারা তো মনে করেন শুধু এমনি ক্লাসে আসলে আপনাদের সার্টিফিকেট দিয়ে দিব না? আচ্ছা
রাসেল স্যার কি চলে গেছে? তো আমি দেখছিলেন, দেখতেছেন, বুঝতেছেন? আপনি আমার ওখান থেকে আমার ভিডিওতে যেগুলো প্রেজেন্টেশন করছি না, ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিলে আমার কাজ করতে সুবিধা হবে, বুঝলেন না? হ্যাঁ, এখন কিভাবে দিবেন? এখন তো আপনি এটা আউটলাইন করে ফেলছেন না?
মিলছে আপনারা মিলছে মিলছে নাকি বলেন ঠিক আছে স্যার সিস্টেম একটা করেন মাথা কাজ করে না গেট আর ইফ শেপ তো বলতে স্যার ইফ শেপের কম্পিউটার নয় তাহলে এখন কি করবো বলেন আপনাদের যদি নাকি প্র্যাকটিস না করেন তাহলে আমি আর ক্লাস করে লাভ কি তাহলে উপরে নোটিশ জানাই দিই কি বলেন যে আপনারা প্র্যাকটিস করতেছেন না প্র্যাকটিস আপনাদের কাছে ক্লাস করতে ভালো লাগতেছে না এটা বলি দিই আজকে আর কোনো কাজ দেখাবো না এটা আপনাদের বললে তো আর হবে না বুঝুন নাই আমি কাজ দেখাবো আপনারা কাজ করবেন না খামা খাই কাজ দেখে লাভ কি আমি শুধু দেখাবো ওটা ওই দেখানোর দ্বারা কোনো লাভ হবে
কাজ দেখাবো তো লোগোটাই, আর লোগো তো আপনার প্র্যাকটিস না করলে আর দেখাই, সামনে দিয়ে গেলে তো আর দেখাবো, নতুন কিছু নাই লোগোর ভিতরে, নতুন আহা করে কিছু নাই, স্যার এগুলোই আপনার প্র্যাকটিস করলে আপনার আপনাদের কাজ বেশি বুঝে আসবে। এখন আমি শুধু খামাখা দেখালাম, ওটা তো সমস্যা নেই, দেখানো দেখাবো না তো বলতেছি না, দেখাবো আপনারা প্র্যাকটিস করলেন আপনারা বুঝতেন। স্যার মেল মেল ফাইলটা ফাইলটা রয়েছে রয়েছে তো? তো? হ্যালো হ্যালো স্যার, স্যার মেল দিয়ে কি হবে, কাজ না করলে মেল দিয়ে লাভ নাই, যে কাজই না করেন মেল দিয়ে কি করবেন বলেন। মেলে মেলে খাইলে খাইলে স্যার, স্যার, হ্যাঁ মেলে মেলে খাইলে খাইলে স্যার, স্যার, ওটার বল বন্ধ স্যার স্যার, কোন সমস্যা, সমস্যা মোবাইলে মোবাইলে ক্ল্যাশ ক্ল্যাশ করছে করছে স্যার। স্যার। কাটাকাটি স্যার থেকে হুম এটাই তো, এখানে তো বলছি আমি শুধু কাজ, এখানে তো আমি কাজ দেখাচ্ছি না, কাজ দেখার কথা তো বলি না, আপনাদের তো গতকাল এসে বলছি আমি আরো কাজ দেখাবো, এবার আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে খামাখা শুধু আমি কাজ দেখাবো দেখাবো দেখাবো, এই এই কাজ দেখাই তো লাভ নাই। আপনাদের আপনারা তো মনে করেন আপনাদের সাথে খামাখা চিল্লা পাল্লা করি, কাজ করেন না কেন, কাজ করেন না কেন, একটা দিন আপনাদেরকে দেখাবো, কিছুক্ষণ মধ্যে একটা দিন দেখা দিচ্ছি, দেখবেন আপনাদের সাথে কেন চিল্লাচিল্লি করি। স্যার স্যার বলতেছি গ্রাফিক ডিজাইন করে অনলাইন থেকে কিছু একটা করা যায়, কিছুক্ষণ পরে স্যার আপনাদের একটা জিনিস দেখাবো দেখবেন। এখন দেখা দেখাবেন দেখুন স্যার, স্যার, হ্যাঁ দেখেন স্যার, দেখেন করা যাবে, দেখেন না দেখতে আপনাদের সব কপাল উড়ে যাবে। পারেন স্যার, স্যার এই কাজগুলো কি স্যার প্লে স্টোরে এইভাবে কি সেভ করতে হবে না জেপিজি সেভ করতে হবে স্যার? জেপিজি করতে হবে, আবার এইভাবে রাখতে হবে আর কি, আচ্ছা জেপিজি একটা ফোল্ডার করে আলবাম করতে হবে, জমা জমা দিতে দিতে হবে হবে জেপিজি। জেপিজি। বলছি আজকে সাড়ে ছ টাকা যাইছে, রাস্তাটা তো আসলে আসে না, ভালো করে শিখাতে যাই আমার মজা যাচ্ছে, তাদের বল দেখা গেছে আমার দেখে হ্যালো আরিফ, আরিফ সাহেবের নাকি এখন ল্যাপটপ নাই, আর ল্যাপটপ কোথায় নিয়ে গেছে কে? ল্যাপটপ পাশে রাখে ভেঙে রে গেছে স্যার, নাকি ছোট ভাই নিয়ে গেছে?
আসে তো সবাই, মোটামুটি সবাই আসে, কিন্তু প্র্যাকটিস তো করে না কেউ। প্র্যাকটিসের কথা বললে মনে কষ্ট। উনি তো ব্যস্ত মানুষ, কিন্তু মিঠুন মজুমদার, তারপর হচ্ছে আমাদের আর কি, ওই যে কুনিয়া ইউনিয়ন পরিষদ এখন চলে গেছে আবার। হ্যাঁ এটা আমাদের স্টুডেন্ট বুঝছেন, জুলাই মাসের আর নেই, জুলাই মাসে ইজ আর্নিং ইন জুলাই, এটা ফাইবার থেকে আর কি। ফাইবারে জুলাই মাসে এখানে একটু পড়েন তো, $2,598 আর্নিং ইন জুলাই, হ্যাঁ এভারেজ সেলিং প্রাইস $2,854 আমার স্টুডেন্ট এখন আবার এলডিবি ট্রেনিং করাচ্ছে, এখন ট্রেনিং করাইতেছে আর কি, এখানে আমাদের স্টুডেন্ট আর কি। আমার তো ইনকাম নাই, সেটাই তো। দেখছেন ফ্রিল্যান্সিং করে কিছু একটা করা যায়, সবাই তো আর ফেসবুক শেয়ার করবে। সময় দিতে হয় আর কি, সময় দিলে আসলে কিছু করা যায় বুঝছেন। আর গ্রাফিক ডিজাইন হচ্ছে বিশেষ করে প্র্যাকটিসের উপরে, সময় দিতে হবে, সময় দিয়ে ছাড়া কোনো কিছু হয় না। আপনারা তো ব্যস্ত মানুষ, আপনারা কেন যে আসলেন আর লামিয়া নিয়ে কে জানি। আপনার বাইরে আমি যদি নিতাম তাহলে আপনাদেরকে আমি নিতাম না।
বলতেছি আপনাদের যদি ভাইবা নিতাম, ভাইবা যদি আমি নিতাম তাহলে আপনাদের মানে ভাই কলেজে কাজ করতে কিন্তু সারা রাত চাইছি। যারা চাকরিজীবী আছে আসলে ওটা আমার দোষের কিছু বলতেছি না, মনে করি আপনারা তো সময় পান না, মূল বিষয় চলে যাবে, তাদের ইচ্ছে আছে উপায় নেই, সমস্যা চলে যাবে। যেটা সত্য কথা বলতে কি, এই যে এখন স্ক্রিনশট দেখালাম না, ওদেরকে যে ক্লাস করাইছি ওদেরকে ক্লাস করায় মাত্র 32টা, বুঝছেন, মাত্র 32টা ক্লাস করায় 16,000 টাকা, 16,000 টাকা। প্রথম অবস্থা 16,000 টাকা ছিল, এখন কমাই দিছি, এখন কিছুটা কমাই দিছি, 25% ডিসকাউন্টে 12,000 টাকা, ব্যাস এইভাবে চলতেছে আজকে প্রায় 4 বছর। হ্যাঁ, 4 বছরে মোটামুটি মনে করেন 30 জনের উপরে ট্রেনার আছে আমাদের স্টুডেন্টদের থেকে আর কি, বিভিন্ন জায়গায় ট্রেনিং করায়। তাহলে এবার বুঝেন ওদের, ওরা তাহলে কাজ কিভাবে শিখছে, প্রেশার প্রেশার দেওয়া হয়। এক দ্বিতীয় আমরা চৌধুরী কোনো ভিডিও দিই না, বুঝছেন, ওই যে আমাদের বিজনেস কার্ডে একটা প্রথম ভিডিও দেখছেন না, ওই ভিডিওটাই দেখানো হয়, এরপর আর কোনো ভিডিও দিই না কোনো ক্লাসে। এবার তো আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কিভাবে কাজ শিখে, কিভাবে কাজ করে, ভিডিও না দেওয়াতে কাজ শেখা হয় বেশি। ক্লাসে স্টুডেন্ট থাকে মাত্র মনে করেন 10 জন, 10 জনের উপরে নিয়ে যাবে, বুঝছেন, আমাদের প্রতিভা আছে মানে সর্বোচ্চ 10, 10-এর নিচে থাকে 8-7, অল্প মানে গুটি কয়েক স্টুডেন্ট নেই। দেখছেন মনে আমাদের পেজে দেখছেন না আপনি, মনে হ্যাঁ আমাদের পেজে মনে দেখছেন না আপনি ছবিগুলো একসাথে দেখি, হ্যাঁ মানে কোন কোন এসে চলে ছবিগুলো দিয়ে আর কি। তো 2018 শেষের দিকে এতে মনে করেন যারা সরকারি পদে অনেকে জব নিছে আর কি, আমাদের এ থেকে সরকারি পদে জব দিছে, বুঝছেন না, তো ওখান থেকে মনে করেন 12 জন, 12 জনের জব দিছিলাম ওই সময়, 12 জনের মধ্যে 5,000 টাকা করে দিছে, একটা ক্যামেরা গিফট দিছে আর কি আমাদের প্রতিষ্ঠানকে, ক্যানন ক্যানন 80D লেন্স টেন্স সহ 80,000 টাকা পড়ছে, আপনাদের সময় পান না, আপনাদের দোষ দিব কি, আপনাদেরকে বলবো আর কি। ফটোশপ দিয়ে করছে, ফটোশপ দিয়ে লোগো ডিজাইন করার, ইলাস্ট্রেটর দিয়ে লোগো ডিজাইন করা, আকাশ পাতাল ব্যবধান, হুমায়ুন স্যার কি বলেন? ওদের ইনকাম করাবে ইনশাল্লাহ, আপনাদের তো 25টা চলের, কিন্তু আপনাদের তো কোনো ফিডব্যাক ভালো না, না কোন আউটপুট নাই, শুধু ইনপুট আছে, না ইনপুট আছে আউটপুট নাই। এই কারণে ফরিদপুর কি করছি বিকেলে, আপনাদের মধ্যে এরকম স্টুডেন্ট নাই আর, পরে 4টাকে একসাথে করে দিয়েছি, 4 বেশ কি একসাথে সকালে করাই দিবে শেষ। স্টুডেন্ট নাই তো, স্টুডেন্ট আসলে অনলাইনে আগ্রহ নাই, বুঝছেন, স্টুডেন্টদের অনলাইনে
তেমন আগ্রহ নাই, অনলাইনে সফলতার হারটাও কম হবে, এই প্রজেক্টে লস হবে, লস। সাধারণত অফলাইনে তো আমরা যখন নাকি স্টুডেন্টরা আসে তখন প্রেশার দিই, অনেক বেশি মানে প্রেশার দেওয়া লাগে, বুঝছেন, অনিচ্ছাকৃত ভাবে প্রেশার দিই। যেমন দেখেন আপনাদের সাথে তো আপনারা মুরব্বী মানুষ, আপনাদের সাথে গরম হয়ে যান অনেক সময়, এটা করা লাগে স্টুডেন্টদেরকে, যদি নাকি প্রেশার না দেওয়া তাহলে তারা কাজ করে না। সবগুলো দেখাচ্ছি, সবগুলো দেখাচ্ছি, এখন সিম্পল গুলো যদি করতে পারেন তাহলে তো ভালো। ওগুলো হবে না, ফটোশপের লোগো অ্যাপ্রুভাল না, না না অ্যাপ্রুভাল কাজ করতে হবে, নাহলে আপনাদেরকে আমি মার্কেট প্লেস দেখাবো, কি করবেন আপনাদেরকে দেখা যেতে হবে, আপনারা কাজ করেন না, আমার দায়িত্ব যেটা আমার তো ভিডিও গুলো শো করতে হবে না, আমি কাজ দেখাই যে আপনাদেরকে ভিডিও গুলো শো হবে নাকি, আপনাদের এই গরম কেমন পড়ে, গরম 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 একটু পরিমাণ মনে হয় বেড়ে গেছে, না একটাও তো করেন না সমস্যা, ওই দেখে কালকে তো মানে অফ ডে না, আমাদের গ্রুপে তো কোনো মেসেজ দিচ্ছেন দিতেছে না, আচ্ছা মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না ট্রেনারদের গ্রুপ,
স্যার আপনি আমাদের সার্টিফিকেটগুলো ফর্মেটে দিয়া ঠিক আছে তাহলে লোকগুলো করে জমা দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে।